الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد SSR Air School Air Class 2 Air ছাত্র দেরকে স্বাগত প্রিয় ছাত্ররা আমরা আজকে তোমাদের একটা ক্লাস করব কোরআনের ক্লাস সূরা ইনফিতার থেকে আমরা সূরা ইনফিতারের 10 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ সূরা শেষ পর্যন্ত পড়ব প্রিয় ছাত্ররা কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টি করে নিতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে হরফ পড়বে সে 10টি নেকি পাবে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়াও জরুরি এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা কোরআন শরীফ তোমরা তাজউদের সাথে তারতিলের সাথে পড়ো তারতিলের সাথে পড়ার অর্থ হইল মদ গুন্না নুন সাকিন তানবিনের নিয়ম নিম সাকিনের নিয়ম ইত্যাদি সবগুলি নিয়ম মেনে পড়ার নাম হইল তাজউদের সাথে পড়া তারতিলের সাথে পড়া এই জন্য আজকে আমরা সূরার অংশ একটা অংশ পড়ব পাশাপাশি মদের একটা অংশ মধ্যে মুত্তাসিল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ চলো আমরা মূল থেকে পড়ি SSR স্কুল শ্রেণী দ্বিতীয় বিষয় আল কোরআন সূরা ইনফিতার আয়াত 10 থেকে 19 শিক্ষক আব্দুর রহমান সূরাতুল ইনফিতার ওয়াল মাদ্দিল মুনফাস মুত্তাসিল সূরা ইনফিতার এবং মধ্যে মুত্তাসিল প্রিয় ছাত্ররা আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে আজকের পাঠের শিখনফল শিখনফল আয়াতগুলো বানান করে পড়তে পারবে চিহ্ন দেখে দেখে মধ্যের পরিমাণ বলতে পারবে মধ্যে মুত্তাসিল চিনতে পারবে তিনটা শিখনফল লিখেছি আয়াতগুলো বানান করে পড়তে পারবে চিহ্ন দেখে মধ্যের পরিমাণ বলতে পারবে মধ্যে মুত্তাসিল চিনতে পারবে প্রিয় ছাত্ররা চলো আজকে আমরা প্রথমে মধ্যে মুত্তাসিল থেকে বলি মধ্যে মুত্তাসিল মধ্যের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলে মধ্যে মুত্তাসিল কাকে বলে তোমরা জানো আমাদের হরফ তিনটা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মদের হরফের পরে হামজা আসলে মদের হরফের পর একই শব্দে হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয় মদের হরফের পরে দেখো লিখেছি মদের হরফের পর একই শব্দে হামজা হলে তাকে মধ্যে মুত্তাসিল বলে মদের হরফের পরে একই শব্দে হামজা হলে মধ্যে মুত্তাসিল বলে মধ্যে মুত্তাসিল কখন মদের হরফের পর একই শব্দে হামজা আসলে মধ্যে মুত্তাসিল মদের হরফের পরে একই শব্দে হামজা দেখো জা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পরে একই শব্দে হামজা জা একটা শব্দ জা এখানে কি মদ মধ্যে মুত্তাসিল জি আ মদের হরফের পরে একই শব্দে হামজা মধ্যে মুত্তাসিল আইলান আইলান মদের হরফের পর একই শব্দে হামজা এর জন্য মধ্যে মুত্তাসিল আসাইলান মদের হরফের পর একই শব্দে হামজা মধ্যে মুত্তাসিল হুনাফা মদের হরফের পর একই শব্দে হামজা এর জন্য মধ্যে মুত্তাসিল বিসুই মদের হরফের পর একই শব্দে হামজা মধ্যে মুত্তাসিল চারের এক মদ মাশাআল্লাহ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পর হামজা একই শব্দে হামজা এর জন্য মধ্যে মুত্তাসিল হুনাফা মধ্যে মুত্তাসিল আতাআন মধ্যে মুত্তাসিল বিগাইবিন মধ্যে মুত্তাসিল চারের এক মদ জাযাউ মদের হরফের পর একই শব্দে হামজা মধ্যে মুত্তাসিল জাযাউহুম উলাইকা মধ্যে মুত্তাসিল আল মালাইকাতু মধ্যে কি মতিরা বলা মধ্যে মুত্তাসিল গুসাআন মধ্যে মুত্তাসিল আসসারাইর মধ্যে মুত্তাসিল ওয়ারাইহিম মধ্যে মুত্তাসিল মা মধ্যে মুত্তাসিল বিনা মধ্যে মুত্তাসিল সুফাহা মধ্যে মুত্তাসিল আদাআত আদা মধ্যে মুত্তাসিল আল আসমা আস
আমাদের হরফের পর একই শব্দে হামজা এর জন্য মধ্যে মুত্তাসিল হাউলাই মধ্যে মুত্তাসিল প্রিয় ছাত্ররা তোমরা এই উদাহরণগুলির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো মধ্যে মুত্তাসিল কখন হয় মধ্যে মুত্তাসিল মধ্যের হরফের পর একই শব্দে যদি হামজা আসে তাহলে মধ্যে মুত্তাসিল হয় প্রিয় ছাত্ররা চলো আমরা আজকের পাঠ যেটা নির্ধারিত পাঠ সূরা ইনফিতারের 10 আয়াত 10 নম্বর আয়াত থেকে আমরা পড়ি আজকের আয়াতগুলি আমরা বানান করে পড়ব তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এটা বানান করে পড়া প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও সুকুন ওয়া হামজা নুন দের নুন জবর না ওয়া ইন্না আলাইকুম আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই তাসমিম পেশকুম আলাইকুম وَإِنَّ عَلَيْكُمْ لَمْ زُبُرْ لَا حَاكَرَ زُبُرْ حَاكَ ضِرْفِ لَا حَافِ ضَيَ ضِرْضِينَ زُبُرْنَا لَا حَافِ ضِيْنَا حَمْلِ لَا حَافِ ضِيْنَ وَإِنَّ عَلَيْكُمْ لَا حَافِ ضِيْنَ كَفْسِرْ فِي رَالِيَ زُبُرْ رَا كِرَا تفعى لما تشدون انظرنا ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار حمزة نذر إن لم زبرنا إن حمزة باء زبر أب راء زبر راء را زبر را أبرار إن الأبرار لفي لم نور لا فيدر في لفي نعيم ننظرنا عين يدر عين نعيم من تدر من نعيم إن الأبرار لفي نعيم ووزبر وحمزة مدر إن لم نورنا وإن الفاجم بسكت مالك جرور جاء فجارا زبرا فجارا وإن الفجار لفي جحيم لم زبر لا فيدر في لفي جحيم جم زبر جاء حيدر حيم جزر من جحيم وإن الفجار لفي جحيم يصلونها يا فجر يصلون لم وزبر لو يصلوا من زبرنا هل زبرها يصلونها يوم الدين يا وزبر يوم من دم زبر مد دل يدر دين ندر يوم الدين يصلونها يوم الدين وما هم وزبر وإن الزبر ما وما ها إن بشهم وما هم عين زبر عن ها لزبرها عنها وما هم عنها بغائبين بادر هي وإن الزبر غا بادر هي بغائب بادر هي ننزبرنا بغائبين وما هم عنها بغائبين واو زبر وا لمن زبر ما وما همزة دال زبر أدراك را زبر را زبرك وما أدراك ما يوم الدين ميم زبر ما يا واو زبر يو ميم دال بسمود دال يدر دين درني يوم الدين وما أدراك ما يوم الدين
এবং তোমরা মোবাইলের মাধ্যমে আমাকে শোনাবে
আজকে এতটুকুই, তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।